আসানসোলের বেসরকারি হোটেলের রুমের ভেতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আসানসোল চেলিডাঙ্গার একটি বেসরকারি হোটেল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। খবর সূত্রে জানা যায়, হীরাপুরের রামবাদের বাসিন্দা ওই যুবক এক মহিলাকে নিয়ে হোটেলে রাত কাটাতে আসে। তারপরে সকালে হোটেলের রুমের ভিতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের পরিবারের লোকেদের বক্তব্য, এইভাবে পুলিশ মৃতদেহ হাসপাতালে পাঠালে কি করে? হোটেল রেজিস্টারে যুবকের নাম নেই। মৃত ওই যুবকের নাম রাহুল সিং। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের লোকেদের দাবি, তাদের ছেলেকে হত্যা করা হয়েছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই যুবককে খুন করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে। তবে পরিবারের লোকেরা আরো দাবি করেন, হোটেলের ম্যানেজার হোটেল থেকে পালিয়ে যায়, নেই কোনো সিসি ক্যামেরা। কি ঘটনা শুনেছো তোমরা? স্যার 10:30 বাজে রাত কো কল আয়া, পুছে নি কিসকা কল হ্যায়, তো উন্হোনে কাহা কি সাউথ থানা সে কল আয়া হ্যায়, আর কল আকর মুঝে কাহা গয়া কি আপকে মতলব ভাই হসপিটাল মে হ্যায়, গভর্নমেন্ট হসপিটাল মে আপ লোগ আ জায়েগে। তো মেরি মাম্মি আর মেরি বড়ি দিদি গয়ে, মতলব সেকেন্ড ওয়ালি দিদি, ও জাকে দেখা ওয়াহাঁ পে, তো ডাইরেক্ট জাকে সব দেখা কি মতলব কি মতলব ভাই মতলব মোরা ঘর মে হ্যায় স্যার, ইয়াহাঁ সে ক্যাসে ক্যামেরা মতলব হম লোগ জব আবি হোটেল মে আয়ে, তো দেখে স্যার ইয়াহাঁ পে ক্যামেরা ভি নেই হ্যায় না, আধার সবকা লিয়া গয়া স্যার, মেরে ভাই কা আধার ভি নেই হ্যায়, সারা ডকুমেন্টস ইয়াহাঁ সে গায়া, ফির রেজিস্টার্ড ভি নিউ হ্যায়, ম্যানেজার ভি নেই হ্যায় স্যার, মুঝে সিরফ ইনসাফ চাহিয়ে স্যার, মেরে ভাই কা ইনসাফ চাহিয়ে। সব নে বোলা কি এক লড়কি কে সাথ লেকে আয়া থা স্যার, লড়কি কহাঁ গয়ি, পুলিশ নে মেরে ভাই কো পকড়নে সকা স্যার, লড়কি কো নেই পকড়কে রখনে সকা, মেরে ভাই কো মোরা ঘর ভেজ দিয়া স্যার পুলিশ নে, মুঝে সিরফ ইনসাফ চাহিয়ে, লড়কি কো ভি সাবুত চাহিয়ে, লড়কি কো ভি সেফ পেস কিয়া যায়, ম্যানেজার কো ভি পেস কিয়া যায়, ওহাঁ জো ক্যামেরা থা উসকা ভি ফুটেজ ক্যামেরা দিখাযা যায়, মুঝে সিরফ ইনসাফ চাহিয়ে স্যার। আপনার ভাই কে সাথ কিয়া কোই লড়কি আয়ি থি কিয়া সুনি? হ্যাঁ পুলিশ নে বোলা কি কোই লড়কি আয়ি থি, তো উস লড়কি কা ভি তো পুলিশ নে পকড়না চাহিয়ে থা, উস লড়কি কো ভি বোলা যায়, আর কেসে ইয়াহাঁ সে উতার কে লে যায় গিয়া, কিউ এক বার ফোন করকে জব সব মোরা ঘর মে পৌঁছা দিয়া গিয়া মেরে ভাই কো, এক বার ফোন করকে কিয়া ঘর মে ওহাঁ কে থানে মে নেই বোলা গিয়া, রামবান কে থানা মে, ওহাঁ কে বনপুর কে থানা মে নেই বোলা গিয়া, তো ও লোগ হম লোগ কে ঘর মে থে, ঘর মে কিউ নেই খবর কিয়া গিয়া কিয়া গিয়া, সব কে আধার ডকুমেন্টস লিয়া জাতা হ্যায় কিয়া, হামারে ভাই কে হামারে ভাই কা ডকুমেন্টস কা আয়া ওহাঁ পে, রেজিস্টার্ড ভি স্যার ইয়াহাঁ পে নিউ হ্যায়, ওহাঁ পে জো জাহাঁ সে ক্যামেরা জো রাহতা হ্যায় ফ্রন্ট মে, ওহি গায়া ভে স্যার, মুঝে সারা ফুটেজ দেনা, মে উনকে কিয়া চাহ রহে আবি স্যার, মুঝে সিরফ ইনসাফ চাহিয়ে, আর মুঝে উস লড়কি কা ভি সাবুত চাহিয়ে, সারে ফুটেজ ক্যামেরা চাহিয়ে, সব সাবুত চাহিয়ে স্যার। আপনার নাম? মেরা নাম রূপালী সিং, মে উনসে বড়ি হুঁ। তোমার ভাই কা নাম কা? ভাই কা নাম? রাহুল সিং। হ্যাঁ রাহুল সিং। কা ঘর? ঘর রামবান মে হ্যায়। ঠিক আছে আচ্ছা, রামবান বাসিন্দে মাটি। হ্যাঁ কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল? ঘর থেকে দুপুর বেলা বেরিয়েছে আর ঘরে ঘুরে নেই, বাস 10:30 সময় 10:30 সময় এরা ফোন করছে জেলা হাসপাতালে আছে, এখানে বাড়ির লোককে ফোন করে ডেকে দাও। তা আমি ট্রাক চালাই, আমার গাড়ি ছিল নিয়ামতপুরে, নিয়ামতপুর থেকে রাত বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একটা রাতের বেলা গিয়েছি আমি নর্থ থানা সাউথ থানা, যাওয়ার পরে বলছে এখানে আমাদের কাছে কিছু নাই, আমরা খালি লাশটা ওইখান থেকে নামিয়ে নিয়ে এসছি, যা ডকুমেন্টস আছে সব পিপি থানাতে আছে, সাউথ পিপিতে। তো ওইখানে পিপিতে গেলাম, সে বলছে যে ঘোষাল বলে একজন আছে, সে তোমার কেসের ইনভেস্টিগেশন করছে, তা সে একটা ফোন নম্বর নিয়ে আসলাম, সেই ফোন নম্বরে সকালবেলা ফোন করেছি, বলছে না এটা ইনভেস্টিগেশন আমি করছি নাই, বড়োবাবুর হাতে আছে, বড়োবাবু করছে, খুব কড়া কড়াভাবে কথা, মানে এই দিনগুলো সব ধামাচাপা দেওয়ার চেষ্টা। আপনি কি মনে করছেন এই ছেলে? এই ছেলে আমার এটাকে মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে এবং এরা ধামক চাপা দেওয়ার চেষ্টা করছে, আচ্ছা ভালো করে ইনভেস্টিগেশন করা হোক। তো আপনার ছেলে কি এই হোটেলে ছিল? কি কি হাত পুলিশ তো বলছে এই হোটেলে ছিল, আমরা তো কোনোদিন জানি না যে এই হোটেলে আসে ছেলে, সেটা আমাদের জানা ছিল না। আর এখানে রেজিস্টার নেই কি বলছিল? না রেজিস্টার নাই, ওর কোনো আধার কার্ডে নাই, ওর যদি আপনার মনে করেন আইডি প্রুফ না থাকে তাহলে ছেলেটাকে ঢুকতে দিল কেন? এখানে পুরনো রেজিস্টার সব গায়েব করে দিয়েছে, নতুন আজকের ডেটের একটা রেজিস্টার এখানে রেখেছে, যত
যত আধার কার্ডের আর ভোটার কার্ডের ফটো আছে সব বাইরের লোকের আছে, অন্যান্য ডেটে আছে। চব্বিশ তারিখের ডেটে আমার ছেলে চব্বিশ তারিখে ঘটনা হয়েছে, তার কোনো সিসিটিভি ফুটেজ নাই, তার কোনো আধার কার্ড নাই, এখানে কোনো জেরক্স ফেরক্স কিচ্ছু লাগে না, কোনো রেজিস্টারে কোনো নাম নাই। এই রুমটাতে কজনে ঢুকেছিল না ঢুকেছিল আমি তাও জানি না। আপনি কি চাইছেন? আমি চাইছি এটা যাতে সূক্ষ্ম বিচার হোক। আপনার নাম? আমার নাম রতন সিং, আমার ছেলের নাম রাহুল সিং। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।